আসসালামু আলাইকুম সম্মানিত কুমারী ভাইরা, যারা আজকের আমার এই ভিডিওটা দেখছেন, আমি মামুন জামালপুর থেকে ইয়াসিন গৃহচারী। ঠান্ডার লাগার কারণে হয়তো অনেক খামারে অনেক লস হয়, সেই ক্ষেত্রে আজকে একটা ভিডিও দিব। আজকের ভিডিওটা থাকবে টাইলোসিন নিয়ে। টাইলোসিন যারা ইউজ করছেন তারা তো মজা পাইছেন যে টাইলোসিনটা আসলে কীরকম, আর যারা ইউজ করেন নাই তাদেরকে আমি বলবো যে আসলে এই বোর্ডিংয়ে বা বড় মুরগি টাইলোসিন ইউজ করতে পারেন, মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন। আর আমি যে বিষয়টা দেখলাম যে অন্য অন্য কোম্পানি টাইলোসিন থেকে নাবানা গ্রুপের ওষুধগুলো মোটামুটি ভালো কাজ করে। এই ওষুধগুলোতে আমি একটা মজাই পাইছি, যে রোগের জন্য আমি ইউজ করি কিনা কখনো সে মিস্টেক করে না। অন্য কোম্পানি ইউজ করছি, হয়তো দুই চারটে কোম্পানি আছে মিস্টেক করে, কিন্তু নাবানা গ্রুপের ওষুধগুলা মিস্টেক কম করে। আমি নাবানা কোম্পানির সুনাম করছি না, যেটা সত্য সেটাই বলছি। আমাদের এসারে বললো যে টাইলোসিনটা ঠান্ডার জন্য ভালো ইউজ করতে পারেন, টাইলোসিনটা ইউজ করলে মোটামুটি খুব একটা ভালো একটা রেজাল্ট আসবে। বললাম যে কিছু আমার টাইলোসিন দেন, পরে দিল। দেওয়ার পরে আমি ইউজ করার পরে খুব ভালো একটা রেজাল্ট পেলাম, সেটাই আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করতেছি। টাইলোসিনটা আসলে আমি ইউজ করছি, আমার মুরগিগুলা ঠান্ডায় গড়গড় করতো, অ্যামোক্সিসিলিন দিলাম বা শিবরো দিলাম, তেমন ভালো কাজ করে না। পরে টাইলোসিনটা ইউজ করলাম, মোটামুটি খুব ভালো একটা কাজ হয়েছে, যে মুরগি খড় খড় গড় গড় কড় করে শব্দগুলো নাই, ঠান্ডাটাও নাই, এবং মুরগিগুলো খুব ভালো আছে বর্তমানে। তবে আর একটা বিষয় হলো, টাইলোসিনটা যারা ইউজ করবেন সেটা যদি বোর্ডিংয়ে হয়, বোর্ডিংয়ের বাচ্চা যদি হয় তাহলে এক থেকে তিন দিন ইউজ করবেন টাইলোসিনটা। এই যে টাইলোসবেট, এটা এক থেকে তিন দিন ইউজ করবেন, হয়তো প্রথম দুই দিন সকালে দুপুরে বিকেলে দিবেন। কীভাবে দিবেন, যেমন চার পাঁচ ঘন্টা পর পর পানিটা চেঞ্জ করে দিবেন, তাহলে পরিমাণে যতটুকু পানি খা অতটুকু বানাবেন, বেশি বানানোর দরকার নাই, ঘন ঘন বদলাই দিবেন। আর পানিটা দেওয়ার আগে খামার থেকে ডিঙ্গার, পানির যে ডিঙ্গারগুলো আছে এটা সরাই রাখবেন। সরাই রাখার পরে একটা পানির পিপাসা তৈরি হবে, যেমন আধা ঘন্টা চল্লিশ মিনিট সরাই রাখলেন, আধা ঘন্টা পরে পানিটা দিবেন, আধা ঘন্টায় কিন্তু একটা পিপাসা তৈরি হবে। তখন পিপাসা তৈরি হলে যখন ওষুধটা দিবেন তখন সাথে সাথে কিন্তু খাবে, খাওয়ার পরে কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে, মুরগিগুলো ভালো রেজাল্ট পাবেন। আপনি প্রথম দুই দিন তিন ঘন্টা চার ঘন্টা বা পাঁচ ঘন্টা পর পর এটা বদলাই দেওয়ার চেষ্টা করেন, পানি দেওয়ার পর সকালবেলা দেবেন টাইলোসিনটা, তারপরে সকালবেলা দেবেন, আর রাত্রিবেলা লাইসোবিট মোরা প্লাস বা ভিটামিন জাতীয় যেগুলো আছে ওগুলো একটা চালাবেন। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ভিটামিন ওষুধগুলা মুরগির বডিতে এমনভাবে কাজ করে যেটা ছোটো বাচ্চা যদি থাকে তার বডিতে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সৃষ্টি করবে এটা কিন্তু করতে পারে না, তখন তারে বাহির থেকে রোগ প্রতিরোধ ক্ষমতার কিছু মেডিসিন দিতে হয়। কিছু মেডিসিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দিয়ে দিলে তো মুরগির বাচ্চারা খুব ভালো থাকে। এখন যখন মুরগির বড় হবে, বড় হওয়ার পরে বিশ দিন পঁচিশ দিন এক মাস হবে, তখন তার বডিতে কিন্তু অটোমেটিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা করার একটা হিউমিউনিটি তৈরি হবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো অনেকে হয়তো আমরা বুঝি, আমরা যখন ছোটো বাচ্চাগুলো অ্যান্টিবায়োটিক দিতেছি বিভিন্ন কিছু করার ডোজ মারতেছি, কিন্তু তার বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কোনো মেডিসিন দিচ্ছি না, এটা দিতে হবে। সেজন্য এই কাজটা করবেন যে আপনি টাইলোসিনটা যদি খাওয়ান ঠান্ডার জন্যে, বিভিন্ন কিছুর জন্য খাওয়ান, ঠান্ডাটা আপনি গরম থেকে লাগতে পারে, ঠান্ডার থেকে লাগতে পারে, ধুলাবালির থেকে লাগতে পারে, কিন্তু এই লাইচুবিট মোরা প্লাস বা ভিটামিন জাতীয় এই পদার্থগুলো খাওয়াবেন। এখন মনে করুন বাচ্চার বয়স দশ দিন, সকালবেলা টাইলোসিনটা দেন বা রাত্রেবেলা লাইচুবিট অথবা মোরা প্লাস অথবা ভিটামিন জাতীয় যে বিসি যেগুলো আছে বা বি ওয়ান বি টু এগুলো দিতে পারেন। খাওয়ান মোটামুটি দেখবেন যে আপনার বর্তমানে আর এই মুরগির সমস্যাটা নাই,
যখন সমস্যাটা না থাকবে তখন হয়তো 5-7 দিন বাদ দেন, 5-7 দিন পরে আবার 2 দিন খাওয়াই দেন, মুরগি ভালো থাকবে। আর ভিটামিনগুলো কমসে কম 5-7 দিন করে খাওয়াই থাকেন, মুরগির রোগগুলা রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো ভালো থাকবে। তো যাই হোক, যারাই মুরগি পালেন, আসলে এই বিষয় হলো মুরগি পালার সবচেয়ে নিজের ভিতরে সব কিছু শিখতে হবে, জানতে হবে, ওষুধের গ্রুপগুলো চিনতে হবে, ঠান্ডার জন্য কোন গ্রুপগুলো দিতে হয়, পেট খারাপের জন্য কোন গ্রুপ দিতে হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কোন গ্রুপগুলো দিতে হয়, এগুলো জানবেন, যাই না মুরগি পালবেন ভালো রেজাল্ট পাবেন। তো যাই হোক, আমি মামুন জামালপুর থেকে, ইয়াসিন এগ্রো হ্যাচারি, আমাদের ইউটিউব চ্যানেল, যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা না করছেন তারা ঝটপট এখানে সাবস্ক্রাইবটা করে ফেলুন, একটা লাইক দিয়ে দিন। আমি নেক্সট টাইমে যে ভিডিওগুলো দেবো আপনার কোনো না কোনো কাজে লাগবে। দেখার আমন্ত্রণ হইল, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।